হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভ্যাকসিন নেওয়ার পর যদি আপনার ফোন নাম্বারটা হারিয়ে যায়, আপনার পাসওয়ার্ডটা যদি ভুলে যান, কিংবা আপনি লগ আউট করে থাকেন আপনার মাইসেজেত্রা থেকে, এখন নতুন করে লগ ইন করতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার কী করণীয় বা কী করবেন আপনি তখন? তখন আপনি একটাই কাজ করতে পারেন, নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। নতুন একটা আইডি ক্রিয়েট করার পর আপনি প্রথমে ক্লোজ করবেন, তারপর হেল্প ডেস্কে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে খুলে নেবেন, এরপর স্টার্ট। এখানে থার্ড নাম্বার একটা সি নাম্বার একটা অপশন আছে, আই ওয়ান্ট টু আপডেট মাই নেম, আইসি, পাসপোর্ট অর ইউজার আইডি অর ডিলেট মাই অ্যাকাউন্ট, এই অপশনে যাবেন। সবার শেষে একটা অপশন আছে যেটা আই ওয়ান্ট টু ডিলেট মাই অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক এখানে আপনি সেই নাম্বারটা টাইপ করবেন যেই নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিয়েছেন, এখন ওই নাম্বারটা হারিয়ে ফেলছেন, এই কারণে আপনি লগ ইন করতে পারতেছেন না, ওই নাম্বারটা এখানে টাইপ করবেন। আমি আবারও বলছি, আপনি ভ্যাকসিন নিয়েছেন কিন্তু ফোন নাম্বারটা হারিয়ে ফেলছেন, পাসওয়ার্ডও ভুলে গেছেন, এখন লগ ইন করতে পারতেছেন না, ওই নাম্বারটা এখানে টাইপ করবেন। এখানে টাইপ করার পরে আপনি নেক্সট অপশনে যাবেন। এরপর আপনি এখানে একটা ইমেল ব্যবহার করবেন, যে ইমেলটা সেম ইমেলটা এখানে নিচে আবার ব্যবহার করবেন, তারপর আপনি সাবমিট করে দেবেন। এরপর আপনার ইমেলে ওরা একটা মেসেজ করবে, যে মেসেজের মাধ্যমে বলা হবে যে 5 দিনের ভিতরে আপনার সমস্যাটা সমাধান ওরা করে দেবে, কিংবা আপনার অ্যাকাউন্টটা ডিলিট করবে আরেকটা ব্যাক মেসেজের মাধ্যমে। আপনাকে ব্যাক মেসেজের জন্য অপেক্ষা করতে হবে। এই যে কিছুক্ষণ পর আমি মেসেজটা পেয়ে গেছি, যে মেসেজের মাধ্যমে বলা হচ্ছে, গ্রিটিং ফ্রম মাইসেজেত্রা হেল্প ডেস্ক, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলেটেড ফ্রম আওয়ার সিস্টেম কাইন্ডলি। তার মানে আমার যে আইডিটা ছিল আগের, সেই আইডিটা এখান থেকে ডিলিট করে দিয়েছে, এখন চাইলে আমার আগের পাসপোর্টে আমি নতুন করে আইডি ক্রিয়েট করতে পারবো, সেক্ষেত্রে আমার আগের ভ্যাকসিন নেওয়ার সব ইনফরমেশন অবশ্যই থাকবে, কোনো কিছুই ডিলিট হবে না। এখন আমি চাইলে নতুন করে আমার একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি নতুন ফোন নাম্বার দিয়ে। যে পাসপোর্ট দিয়ে আমি ভ্যাকসিন গ্রহণ করছিলাম, যে পাসপোর্টে আমার সার্টিফিকেট ছিল, সেই পাসপোর্ট নাম্বারটা ব্যবহার করে নতুন আইডি ক্রিয়েট করলে আমার সব কিছুই আগের মতোই থাকবে, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তাহলে আপনারা যারা পাসওয়ার্ড ভুলে গেছেন, তারা কী করবেন? এই পদ্ধতিতে আপনাদের আগের আইডিটা ডিলিট করবেন, আগের আইডিটা ডিলিট করে নতুন আইডি ক্রিয়েট করে আগের পাসপোর্ট নাম্বারটা ব্যবহার করলে আগের সব কিছু পেয়ে যাবেন। ইদানিং অনেকে মেসেজ করতেছেন যে আপনারা ভ্যাকসিন নিয়েছেন কিন্তু কোনো ডকুমেন্ট আপনাদের মাইসেজেত্রায় শো করতেছে না, কিংবা আপনাদের সার্টিফিকেটও শো করতেছে না, সেক্ষেত্রে আপনি কী করবেন? ডকুমেন্ট কিংবা সার্টিফিকেট শো না করার দুটা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে যে আপনি হয়তো পুরাতন পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করছেন কিন্তু ভ্যাকসিন নেওয়ার সময় নতুন পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিয়েছেন। এখন আপনার মাইসেজেত্রাতে দেওয়া আছে আপনার পুরনো পাসপোর্ট কিন্তু আপনি ভ্যাকসিন নিয়েছেন নতুন পাসপোর্ট নাম্বার দিয়ে, সেক্ষেত্রে তো আপনার পুরাতন পাসপোর্টে তো শো করার কথা না। তাহলে আপনাকে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে পাসপোর্ট নাম্বারটা। যে পাসপোর্ট নাম্বার কী করে চেঞ্জ করতে হয় সেটা একটা ভিডিও আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে। পাসপোর্ট নাম্বার কী করে আপডেট করতে হয় সে সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে, অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা দিয়ে রাখবো। আরেকটা কারণ হতে পারে, হয়তো আপনার অ্যাপয়েন্টমেন্ট আসে নাই কিন্তু আপনার বস কিংবা আপনি অন্য কোনো মাধ্যমে ভ্যাকসিন দিয়ে আসছেন, বা আপনি যে সেন্টার থেকে ভ্যাকসিন আবেদন করছেন সেই সেন্টার থেকে না দিয়ে অন্য কোনো সেন্টার থেকে ভ্যাকসিন দিয়েছেন, সেক্ষেত্রেও আপনার ডকুমেন্টটা না আসতে পারে। তখন আপনার কী করণীয় হবে? তখন আপনি একটাই কাজ করতে পারেন, আপনি হেল্প ডেস্কে চলে যাবেন, এখান থেকে বের হয়ে যাবেন, এখানে হেল্প ডেস্কে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে খুলে নেবেন। এরপর স্টার্ট, এরকম একটা এন্টারপ্রাইজ ওপেন হবে, তখন আপনারা সবার নিচে চলে আসবেন। এই একটা অপশান আছে নিচে, আই হ্যাভ বিন ভ্যাকসিনেট বাট মাই ডিটেলস আর নট আপডেটেড ইন মাই ভ্যাকসিনেশন পেজ, সো আপনি এখানে টাচ করবেন। এখানে আপনার সেই ফোন নাম্বারটা বসাবেন যে ফোন নাম্বার দিয়ে আপনি ভ্যাকসিন নিয়েছেন
কিংবা আপনার মাইসেজেত্রা আইডিটা খুলছেন সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। এরপর আপনার পাসপোর্টের যে নাম আছে সেই নামটা এখানে বসাবেন। তারপর একটা ইমেল নাম্বার দেবেন। সেম ইমেলটা নিচে আবার ব্যবহার করবেন। ইমেল নাম্বার দেওয়ার পর আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনি কয় ডোজ টিকা নিয়েছেন সেটা এখানে আপনি তুলতে হবে। যদি আপনি ফার্স্ট ডোজ নিয়ে থাকেন শুধু, তাহলে ফার্স্ট ডোজে উপরে এই নাম্বারে ক্লিক করবেন। যদি আপনি সেকেন্ড দুইটা ডোজে নিয়ে থাকেন, তাহলে নাম্বার সিতে যে অপশানটা আছে বোথ ডোজ, সেখানে অপশানে টাচ করে আপনি নেক্সট অপশানে যাবেন। এই পেজে এসে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা বসাবেন। যে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ভ্যাকসিন নিয়েছেন সেই পাসপোর্ট নাম্বারটা বসাবেন। তারপর আপনার ফোন নাম্বারটা বসাবেন, যেটা আপনি মাইসেজাত্রা আইডি খুলছেন সেই ফোন নাম্বারটা। এরপর এখানে ভ্যাকসিন, আপনি কোন ভ্যাকসিনটা গ্রহণ করছেন সেই ভ্যাকসিনটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। তারপর আপনি কোন ডেটে প্রথম ডোজটা নিয়েছেন, এখানে আপনি ডেটটা আপনি সিলেক্ট করে নেবেন। কোন মাস আপনি আগস্টে নিয়ে থাকলে আগস্টে কোন তারিখে আপনি নিয়েছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন। এরপর কোন স্টেট থেকে নিয়েছেন, এই অপশানটা হচ্ছে কোন স্টেট, আপনি কোন স্টেটের নামটা সিলেক্ট করবেন। আপনি যদি যে স্টেট জোরবারু, ক্যাডা, আপনি যেখান থেকে নিয়ে থাকেন, সেলাঙ্গর কিংবা কুয়ালালামপুর, এখান থেকে আপনি সিলেক্ট করবেন স্টেটটা। তারপর ভ্যাকসিন সেন্টার নামটা সিলেক্ট করবেন। এখানে ভ্যাকসিন সেন্টারগুলোর নাম দেওয়া থাকবে, আপনি যে সেন্টার থেকে নিয়েছেন সেই সেন্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সব কিছু নির্ভুলভাবে ফিল আপ করার পরে আপনারা নেক্সট অপশানে চলে যাবেন। এই অপশানে আসার পরে আপনাকে ব্রাউজ করে নিতে হবে আপনার সেই কার্ডটা, যে কার্ডটা ভ্যাকসিন দেওয়ার সময় আপনাকে একটা কার্ড দেওয়া হয়েছিল ছোট লাল, সেই কার্ডটাকে আপনাকে ব্রাউজ করে নিতে হবে। এখানে ব্রাউজে এসে আপনি যে ফাইলে রাখছেন, যে ছবি তুলে রাখবেন আগে আপনার মোবাইল ফোনে, আপনি যেই গ্যালারিতে রাখছেন সেই গ্যালারি থেকে ছবিটা তুলে নেবে, ছবিটা সিলেক্ট করে নেবেন। ব্রাউজ করার পর আপনি এটা সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনাকে একটা ইমেল করা হবে, যেখানে বলা হবে যে 5 কর্মদিবসের ভিতরে আপনার সমস্যাটা সমাধান করে দেবে। যারা এখনও কোনো ডকুমেন্ট কিংবা ডিজিটাল সার্টিফিকেট পাননি, তারা এই প্রসেসের মাধ্যমে আপনারা ডিজিটাল সার্টিফিকেটটা নিয়ে নিতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগছে, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা এই সমস্যাজনিত সমস্যায় আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন।